আইপিএল শেষ না হতেই কাটার মাস্টার মোস্তাফিজের আইপিএল শেষ হল। গতকাল বুধবার বিকাল পাঁচটায় ঢাকায় ফিরেছেন তিনি। নবম আইপিএলে সব ম্যাচ খেলা হলেও দশম আইপিএলে খেলেছেন মাত্র এক ম্যাচ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলা সেই ম্যাচে 2.4 ওভার বল করে 34 রান দেন মোস্তাফিজ। খরচে বোলিংয়ের পাশাপাশি উইকেটহীন থাকায় শেষ পর্যন্ত কপাল পড়ে কাটার মাস্টারের। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদের মূল একাদশে আর সুযোগ মেলেনি তার। তবে দেশে ফিরে বিশ্রামে থাকা হচ্ছে না মোস্তাফিজের, কেননা জাতীয় দলের সাথে যোগ দিতে শুক্রবার তাকে উড়াল দিতে হচ্ছে ইংল্যান্ডের উদ্দেশ্যে। জানা গেছে ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিকে সামনে রেখে বর্তমানে ইংল্যান্ডের সাসেক্স কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ ক্রিকেট দল। জানা গেছে মোস্তাফিজের সাথে ইংল্যান্ড যাত্রায় সামিল হবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।